আসসালামু আলাইকুম। আরেকটা ব্যাপার ভাই, তো আমি দেখি মুমিনরা বিভিন্ন স্ট্যাটিস্টিক দেখায়, মানে ধর্ষণ নিয়ে, যেটা আপনি বলতেছেন যে সিভিলাইজড কান্ট্রি বা উন্নত রাষ্ট্রগুলোতে নাই। তো আমার কাছে একটা স্ট্যাটিস্টিক আমি দেখছি, বিজনেস স্ট্যান্ডার্ড, তো ওইখানে দেখছি যে মানে মানে যেই কান্ট্রিগুলোতে মানে রেপ বেশি হয়, এদের মধ্যে সুইডেন, সুইজারল্যান্ড, এই কান্ট্রিগুলো আছে। তারপর দাঁড়ান আমি নোট করে রাখছিলাম, চায়না, জাপান, ইউএসএ, এই কান্ট্রি, রাশিয়া, এই কান্ট্রিগুলো মানে অনেক উপরের দিকে। সেক্ষেত্রে ওইখানে কিন্তু মুসলিম কান্ট্রিগুলো নাই। তো এটার ব্যাখ্যা আসলে কি ভাই? মানে আমি ভাই মানে মুসলিম ধরেন সৌদি আরব, নাই, মুসলিম কান্ট্রিগুলো নাই বা ধর্মপ্রবণ দেশগুলো নাই, তার একটা সবচেয়ে বড় কারণই হচ্ছে যে এই সমস্ত দেশে ক্রাইম রিপোর্ট হয় না। ক্রাইম রিপোর্ট কতটুকু হয় মানে হচ্ছে, মনে করেন দুইটা দেশ আছে, একটা দেশে একটা বাসে যদি একটা মেয়ের গায়ে একটু হাতও দেওয়া হয়, তাহলে সেই মেয়েটার সাথে সাথে পুলিশ 911-এ ফোন করে একটা রিপোর্ট করবে যে আমাকে, আমার পেছনে এভাবে হাত দিচ্ছে একটা ছেলে। সেই দেশে যদি রিপোর্ট হয় তাহলে সেটা রিপোর্টে থাকে এবং সেটা রাষ্ট্রীয় যে তথ্য ভাণ্ডার, সেই তথ্য ভাণ্ডারে গিয়ে যুক্ত হয়ে যায় সাথে সাথে যে আজকে অমুক তারিখে অমুক দিনে একটা মেয়ের সাথে এই ধরনের কাজ করা হয়েছে। কিন্তু মুসলিম প্রধান দেশগুলোতে যে জিনিসটা হয়, বেশিরভাগ সময়ে অপরাধী মানে যে ধর্ষিত হয়েছে সেই মেয়েটাকেই শাস্তি পেতে হয়। ইনফ্যাক্ট শরিয়া আইনে যে জিনিসটা আছে যে 4 জন পুরুষ সাক্ষী নিয়ে না আসতে পারলে সেই মেয়েটাকেই দৌড়া মারা হবে, এটা হচ্ছে শরীয়তের আইন। আমি আপনাকে সেটা প্রমাণও দেখাতে পারবো, আমাদের আমার একটা লেখাই আছে বিষয়টা নিয়ে, পুরো জিনিসটা নিয়ে, পুরো আইনটা নিয়ে। তো সেটা পড়েছিলাম। হ্যাঁ, তো একটা মেয়ে তো একটা ধর্মপ্রবণ দেশে রিপোর্ট করার মতো সাহসই করতে পারে না, কারণ হচ্ছে ধর্মপ্রবণ দেশগুলোতে সামাজিক যে রক্ষণশীলতা থাকে সেই রক্ষণশীলতার কারণে 99% এই ধরনের মামলা রিপোর্টেড হয় না। এবং পরবর্তীতে যদি রিপোর্টেড হয়ও, সেখানেও যে জিনিসটা দেখা যায় যে রাষ্ট্র থেকে নানা ধরনের লুকো ছাপা করা হয়, রাষ্ট্র থেকে সেই জিনিসগুলোকে লুকাবার চেষ্টা করা হয়, বহির্বিশ্বের কাছে যেন আমার দেশের মান সম্মান নষ্ট না হয়। এই কারণে বাংলাদেশের মতো দেশ, পাকিস্তানের মতো দেশ, ভারতের মতো দেশের মানে ইয়াগুলা যে কাজটা করে, সরকার যে কাজটা করে যে আমার শাসনামলে ধর্ষণ কম হয়েছে এই জিনিসটা দেখাবার জন্য, তারা চেষ্টা করে যে এটাকে ছোট করে দেখাবার বা এটাকে এই রিপোর্ট গুলা না নেয়ার। এমনকি পুলিশদেরও এই চেষ্টাটা থাকে যে মামলাগুলা না নেয়ার। একটা পুলিশ স্টেশনে গেলে, বাংলাদেশের একটা পুলিশ স্টেশনে গেলে মানে একটা ধর্ষিত নারীর অনেক কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয় মামলাটা শুধুমাত্র FIR করার জন্য, তার অনেক কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়। এমনকি সেই সময় তাকে অনেক সময় মামলা নেয়ও না পুলিশ, সবকিছু থাকার পরে মামলা নেয় না। কিন্তু ইউরোপ, আমেরিকা, ইউরোপে তো সেই রকম সমস্যা নাই ভাই। ইউরোপে জাস্ট একটা ফোন করবেন, পুলিশ গাড়ি পাঠিয়ে দিবে আপনাকে, পুলিশ গাড়ি পাঠিয়ে আপনাকে নিয়ে যাবে এবং যাবতীয় ব্যবস্থা সে পুলিশই করবে, আপনার তো সেই টেনশন গুলো নাই। এই কারণে এটাই হচ্ছে সবচেয়ে বড়, আরো অনেকগুলো কারণ আছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে ক্রাইম কোনটা রিপোর্ট হচ্ছে কোনটা রিপোর্ট হচ্ছে না। যদি বাংলাদেশে সবগুলা ক্রাইম রিপোর্ট হতো তাহলে বাংলাদেশ ভরে যেত, মানে বাংলাদেশ হতো পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ চ্যাম্পিয়ন, পৃথিবীর সমস্ত রেকর্ড বাংলাদেশ ভেঙে ফেলতো, এইটা আমি চ্যালেঞ্জ দিতে পারি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তারপর আরো বেশ কিছু ইয়ে আছে, মানে মেয়েরাও অভিযোগ করতে চায় না মান সম্মানের ভয়ে। এটাও আছে যে মানে যেগুলো মানে রক্ষণশীল দেশ সেগুলোতে মেয়েরা ভাবে যে এতে ওদের মান সম্মান ক্ষুণ্ণ হবে, এটাও একটা রিজন। অবশ্যই, হ্যাঁ অবশ্যই, সামাজিক যে সম্মান থাকে সেই সামাজিক সম্মানটা নষ্ট হয়, মেয়েটার বিয়ে হবে না, অনেক কারণ আছে ভাই, অনেক কারণ আছে। আরেকটা যেটা কারণ হচ্ছে, আচ্ছা যেটা বলতে নিয়েছিলাম সেটা তো ভুলে গেলাম, আচ্ছা একটু পরে মনে করলে বলবো। আচ্ছা ভাই, তো আরেকটা কি সমকামিতার ব্যাপারে ভাই মানে বলতে চাচ্ছিলাম যে মানে ধর্ষণের সংজ্ঞা, ধর্ষণটাকে আমরা কিভাবে ডিফাইন করি। যেমন ধরেন সুইডেনে, যতদূর আমার আমি জানি সুইডেনে সম্ভবত ম্যারিটাল রেপ কেও রেপ হিসেবে গণ্য করা হয়, মানে একজন হাজবেন্ড বা একজন প্রেমিক সেও যদি একটা মেয়ে বা একটা মানে ইসের পার্টনারের অনুমতি ছাড়া যদি তার সাথে সেক্স করে, তাহলে সেই মানে পার্টনার পুলিশে কল দিতে পারে যে আমার বয়ফ্রেন্ড বা আমার হাজবেন্ড আমাকে রেপ করেছে, এটাও এই সমস্ত উন্নত দেশে সম্ভব। সেখানে বাংলাদেশের মতো দেশে তো ম্যারিটাল রেপ বলে কোনো কিছুই নেই, মনে করেন একটা ছেলের সাথে একটা মেয়ের পারিবারিক ভাবে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, মেয়েটা এখন চাচ্ছে না করতে, স্বামী তো রাতের বেলা ঝাঁপায় করবে, হ্যাঁ স্বামী তো রাতের বেলা ঝাঁপায় মানে রেপ করবে আর কি, সোজা কথা হচ্ছে রেপটা করবে স্বামী। এখন এরকম যে কত ঘটনা ঘটতেছে বাংলাদেশে, কত হাজার ঘটনা ঘটতেছে যে মেয়েটা প্রতি রাতেই, যে কত হাজার ঘটনা ঘটতেছে, কত লক্ষ ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, যে মেয়েটা হয়তো প্রস্তুত না, মেয়েটা হয়তো ইচ্ছুক না, মেয়েটা হয়তো তার শরীর হয়তো খারাপ লাগতেছে বা তার হয়তো ইচ্ছা করতেছে না, কিন্তু তার স্বামী তার সাথে জোর করে এই কাজটা করতেছে। এই ঘটনা যে কত হাজার হাজার ঘটতেছে বাংলাদেশে তার তো কোনো, মুসলিম প্রধান দেশগুলা বা ভারতে, হিন্দু প্রধান দেশ ভারতে কত হাজার হাজার ঘটনা ঘটতেছে তার তো কোনো হিসাবই করে সামলানো যাবে না। কিন্তু ইউরোপে এই ধরনের ঘটনা ঘটলে সেটাও রিপোর্ট হয়, সেটাও ক্রাইম হিসেবে গণ্য হয়, সেখানে স্বামীকে জবাবদিহি করতে হয় যে সে অনুমতি ছাড়া এই কাজটা কেন করছে। এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ধর্ষণটাকে আমরা কিভাবে সংজ্ঞায়ন করি। বা ধরেন বাংলাদেশে যে মাদ্রাসায় যে শিশু ধর্ষণ হয়, এটা তো, এটা তো বাংলাদেশের আইন অনুসারে এটা তো ধর্ষণের ক্যাটাগরির ভিতরেই পড়ে না। বাংলাদেশে যে ধর্ষণের ইয়াটা আমি দেখেছি, আইনটা আমি দেখেছি, সেখানে দেখা, সেখানে লেখা আছে যে একজন পুরুষ যদি একজন নারীকে করে, কিন্তু একজন পুরুষ যদি একটা বাচ্চাকে করে তাহলে কি হবে সেই আইনের ভিতরে আমি পাচ্ছি না, সেটা হবে শিশু নির্যাতনের ভিতরে চলে যাবে। কিন্তু সেটা
মানে ধর্ষণ হিসেবে গণ্য হবে না, কি একটা অদ্ভুত কথা। তো মানে ধর্ষণের সংজ্ঞাটা কিভাবে আমরা নির্ধারণ করবো সেটা হচ্ছে আরেকটা বড় ফ্যাক্টর। এই সমস্ত অনুন্নত দেশগুলোতে ধর্ষণের সংজ্ঞাটাই তো ঠিকভাবে করা হয় না, ধর্ষণ সংজ্ঞাটাই ঠিকভাবে নাই। তাহলে তো আমরা এই দুইটা দেশের ধর্ষণের সংজ্ঞাতেই যেখানে বড় ধরনের পার্থক্য, সেখানে যদি আমরা দুইটা দেশের সেই ধর্ষণের স্ট্যাটিস্টিক্স পাশাপাশি রাখি তাহলে কেমনে হবে ভাই? মনে করেন এক যেখানে সংজ্ঞাটাই ভিন্ন, মনে করেন একটা দেশে ফুটবল খেলা বলতে বোঝায় হাত দিয়ে খেলা, আর একটা দেশে ফুটবল খেলা বলতে বোঝায় পা দিয়ে খেলা। এখন যদি আপনি সেই দুই দেশের ফুটবল খেলার মানে স্ট্যাটিস্টিক্স পাশাপাশি রাখেন এবং কে কয়টা গোল করছে সেটা হিসাব করেন ভাই, সেই স্ট্যাটিস্টিক্সটা হিসাব করতে হলে তো দুইটাকে দুইটা গ্রাউন্ড মানে লেভেল প্লেইং ফিল্ডটা একরকম থাকতে হবে। যদি লেভেল প্লেইং ফিল্ডটা একরকম থাকে তখন দুইটা দেশের স্ট্যাটিস্টিক্স আপনি পাশাপাশি রেখে বিচার করতে পারবেন যে দুইটা দেশের ভিতরে পার্থক্য কতটুকু, কোন দেশে ভালো হচ্ছে কোন দেশে খারাপ হচ্ছে। কিন্তু ইউরোপে সংবাদপত্রের স্বাধীনতা আছে, একজন মানুষ একটা মেয়ে মানে যৌন নির্যাতনের শিকার হলে সে খুবই স্বাধীনভাবে সে খুবই গর্বের সাথে সে গিয়ে এই জিনিসটা মানে বিচার বিচার ব্যবস্থার কাছে গিয়ে নালিশ করতে পারে, কিন্তু এটা তো একটা ধর্মপ্রবণ দেশে সম্ভব না তো এটা। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে গিয়ে, যদি ধরেন একটা ছেলে একটা ছেলের সাথে ফোর্সফুলি কিছু করে, বা একটা মেয়ে একটা মেয়ের সাথে, অথবা মেয়ে যদি ছেলের সাথে করে ফোর্সফুলি, ওইগুলো কি মানে দর্শনের মধ্যেই পড়ে পড়বে নাকি? এগুলো তো দর্শনের মধ্যে পড়ার কথা। অবশ্যই ফোর্সফুলি যে কোনো কারোর সাথেই করুক না কেন সেটা তো অবশ্যই দর্শনের মধ্যে পড়বে। আর আরেকটা ব্যাপার ভাই, আমরা সবসময় মানে মানে খেয়াল করি, মানে কখনো দেখি না ইউরোপ আমেরিকা থেকে মানে কেউ দর্শিত হয়ে বাংলাদেশে ফিরতে কোনো মানে মেয়েকে, মানে কিন্তু আমরা সৌদি আরব থেকে মানে অহরহ দেখি। তো এই যে সৌদি আরবে মানে যে মানে মেয়েরা যে মেয়েরা রেপ হয় বা যে মহিলারা রেপ হন, তো তাদের এই ওইগুলা কি ওই জায়গার মধ্যে কি লিস্টেড হয়, ওইখানে কি অন্য অভিযোগ তারা করতে পারে কিনা, এটা জানতে চাইছি। ওইখানে অভিযোগটা করতে পারে না, বিভিন্ন এশিয়ার আমি সাক্ষাৎকার দেখেছি, সেখানে পুলিশের কাছে তারা যেতে পারে না, তারা অভিযোগ করতে পারে না, তাদের পাসপোর্ট আটকে রাখে, ওই যে মালিকরা পাসপোর্ট আটকে রাখে এবং অত্যাচার নানাভাবে অত্যাচার করে। এই যে মুসলিম প্রধান দেশগুলো, এই যে সৌদি আরবে বা মানে মধ্যপ্রাচ্যে যে মহিলারা কাজ করতে যায় তারা ওই যে কয়েক মাস পরে পেট পেট উঁচা করে তাদের ফিরতে হয় এবং এটার কোনো বিচার হয় না ভাই, এটার কোনো ইয়া হয় না, এমনকি অ্যাম্বাসিও কিছু বলে না, বাংলাদেশ অ্যাম্বাসি এই বিষয়ে ঘাটায় না, এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার। আচ্ছা ভাই, বুঝতে পারছি।